বিগত সরকারের আমলে অর্থনীতিসহ নানা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি নানা খাত সংশ্লিষ্টদের সাথে বৈঠক করছেন। এরই ধারাবাহিকতায় রোববার সরকারের উচ্চ পর্যায়ের 85 জন কর্মকর্তার সাথে বৈঠক করে কমিটি। পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে ৪ ঘণ্টার এই বৈঠকে ৩২ জন সচিব এবং সিনিয়র সচিব অংশ নেয়। বৈঠক শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের যে বয়ান দেয়া হতো তার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রশাসন ভূমিকা রেখেছে। অনেক ক্ষেত্রে তা আইনি কাঠামো মেনে হয়নি বলেও জানান তিনি। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল, এই কথাটাই ওনারা বলেছেন। তবে কেউ কেউ বলেছেন, এর ভিতরেও কেউ কেউ সাহস নিয়ে যারা দাঁড়িয়েছেন তারা সেই ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করতে পেরেছেন। আবার কেউ কেউ বলেছেন, আমরা দাঁড়ানোর ফলে অনেক ক্ষেত্রে তাদের পেশাগতভাবে অনেক ক্ষতি হয়েছে। তারা বলেছেন যে সমিতিও রাজনীতিকরণের কবলে পড়েছিল। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও রাজনৈতিক চাপ ছিল। প্রশাসন, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের ত্রিমুখী সমঝোতায় তা করা হয়েছে, এ কারণে দুর্নীতিও হয়েছে। অনেক ক্ষেত্রেই প্রকল্প চয়ন, প্রকল্প প্রস্তুত করার ক্ষেত্রে ওনারা রাজনৈতিক প্রভাবিত হয়েছে। এই প্রকল্পগুলোর সাথে উন্নয়ন প্রশাসনের ভিতরেই কিছু সুবিধাভোগী আমলা এবং তার সাথে ব্যবসায়ী এবং তার সাথে আপনার রাজনীতিবিদ, এই ত্রিসংযোগের ফলে সব ক্ষেত্রেই এই সমস্যাগুলো পরবর্তীতে দেখা গেছে। বৈঠকে আমলারা নিজেদের আত্মসমালোচনা করেছে বলেও জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। ওনারা নিজেদের প্রতি নিজেদের সমালোচনা তো দিয়েছেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।